सर्वप्रथम आपके जो गूगल ब्राउजारे गूगल ब्राउजारे जाके डीए फंट लिखे सार्च दीते हैं। डीए फंट लिखे सार्च देर एक धरण एक इंटरफेस चले आसबे। तो एखन आमादेर सार्च बारे गिए एंजेलिक लिखे सार्च दीते हैं। तो एंजेलिक लिखे सार्च देर साथे साथे आमादेर सामने ए धरनेर किछु फंट चले आसबे। तो एखान थेके आमरा तीन नम्बर फंटटी डाउनलोड करे फेलबो। तो डाउनलोड होवार साथे साथे आमरा देखते पाबो ए फाइलटी जिप फाइल हिसाबे डाउनलोड होयेछे। तो एखन आमादेर ए फाइलटी आनजिप करते हबे। तो आनजिप करार जन्य आमरा व्यवहार करब गूगल फाइल एप्लीकेशनटी, कारण एटी साहाज्ये आमरा अति सहजेई जिप फाइलके आनजिप करते पारब। तो गूगल फाइल एप्लीकेशनटी ओपेन करार पर एकटू नीचे स्क्रोल करले आमरा देखते पाब डाउनलोड फोल्डार। तो ए डाउनलोड फोल्डारे गिए आमरा एंजेलिक ए फोनटीके आनजिप करे फेलब। তো এবার আমাদের এই লোগোটি ক্রিয়েট করার জন্য যেতে হবে ফিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনে। তো ফিক্সার ল্যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা নিউ টেক্সে আমরা যে কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখতে চাই সেটি লিখে ফেলব। লেখার পরে ওকেতে ক্লিক করব। এবার আমাদের এই ফন্টটি চেঞ্জ করতে হবে। তো এই ফন্টটি চেঞ্জ করার জন্য আমাদের যেতে হবে অ্যাবি ফন্টে। অ্যাবি ফন্টে যাওয়ার পর মাই ফন্টে গিয়ে আমরা দেখতে পাবো যে ফন্টটি আমরা ডাউনলোড করেছি সেটি এখানে নেই। তো গাইস, এই ফন্টটি অ্যাড করার জন্য আমাদের ফোল্ডার আইকনে ক্লিক করে ডাউনলোড অপশনে গিয়ে অ্যাঞ্জেলিক এই ফন্টটি সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা এই ফন্টটি সিলেক্ট করে নিব। তো এখন আমরা এই ফন্টটিকে বড় ছোট করে জায়গা মতো বসিয়ে নিব। এবার আমরা আরেকটি ওয়ার্ড লিখব যেটা হচ্ছে ফটোগ্রাফি। তো ফটোগ্রাফি ওয়ার্ডটা লেখার পরে আমরা ফন্ট অপশনে গিয়ে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। এবার এটিকে বড় ছোট করে জায়গা মতো বসিয়ে দিব। তো এবার আমরা ক্যামেরার পিএনজি লোগোটা এখানে বসাবো। সেটার জন্য প্লাস আইকনে ক্লিক করে সেই কাঙ্ক্ষিত লোগোটি সিলেক্ট করে নিন। এবার এটিকে বড় ছোট করে জায়গা মতো বসিয়ে দিন। তো বসানো শেষ হলে আমরা এটির কালার চেঞ্জ করে দিব। ব্যাস, কাজ শেষ। এবার আমরা এই লোগোটি পিএনজি করার জন্য সিম্পলি ট্রান্সপারেন্ট করে নিব। ট্রান্সপারেন্ট করা হয়ে গেলে আমরা সেভ টু গ্যালারিতে গিয়ে এই লোগোটি সেভ করে নিব। এবার আমরা একটি ফটোতে এই লোগোটি অ্যাপ্লাই করে দেখি কেমন দেখাচ্ছে। লেটস এনজয়।